क्लास टू इंग्लिश मैथ पेज 37 फिल इन द ब्लैंक्स ऐसे फिल इन द ब्लैंक्स आते 37 पे जे हाँ तो एक ना दिया थे 550 इज जस्ट बिफोर 550 ठीक कार आगे बोशे 550 कार आगे बोशे 551 से जो लेकर है 551 बोश लो नंबर टू नंबर ए डैश इज जस्ट बिफोर 630 आगे बा 629 এর পর এটা 630 আগে কে বসে তাহলে 629 3 610 ইজ জাস্ট আফটার 610 ঠিক কার পরে বসে 609 এর পরে বসে তারপর আছে ড্যাশ ইজ জাস্ট আফটার 970 কে ঠিক 970 পরে বসে 970 পরে 971 তারপর 5 নম্বরে আছে দা নাম্বার ইজ বিটুইন 899 এন্ড 901 ইজ ড্যাশ 899 এবং 901 তার মাঝে বিটুইন মানে মাঝে কে বসে 900 তারপরের গুলো আমি দেখো এই 5 পর্যন্ত হলো 6 থেকে আমি শুধু आंसर গুলো লিখেছি হ্যাঁ তো বোর্ডে অসুবিধা তো 6 এ আছে The number in between 698 and 701 are R আছে তার মানে দুটো ড্যাশ আছে সেই জন্য R আছে 698 এবং 701 এর মাঝে কারা বসে 699 and 700 The place value of the digit 9 in the number 975 is 975 and 9 এর place value 900 তারপর হচ্ছে দা প্লেস ভ্যালু অফ দা জিরো ইন দ্য নাম্বার অফ 408 ইজ ড্যাশ জিরোর প্লেস ভ্যালু এখানে কত এখানে জিরো কোথায় আছে টেন্সের ঘরে আছে সেই জন্য জিরো টেন এস হবে না যেহেতু জিরো হচ্ছে তোমার ভ্যালুলেস তারপরে হচ্ছে ইন দ্য নাম্বার 724 দ্য ডিজিট ইন দ্য টেন্স প্লেস ইজ ড্যাশ টেন্স প্লেসে কে আছে টু আছে সেই জন্য টু বসলো তারপর এন্ড দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস ইজ 100 প্লেসে কে আছে 7 আছে যেন ওখানে 7 বসলো দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং এত 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 এন্ড এত ইজ ড্যাশ এই যে চারটে সংখ্যা দেওয়া আছে তার মধ্যে গ্রেটেস্ট নাম্বার কোনটা 310 103 415 154 415 গ্রেটেস্ট মানে সবথেকে বড় সংখ্যা 415 বসলো 415 দ্য স্মলেস্ট নাম্বার অ্যামং 917 719 902 and 723 is dash এখানে সবথেকে ছোট সংখ্যা কোনটা সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 719 তারপর 12 এরটা হচ্ছে among the number 442 424 500 399 and 601 the greatest number এই যে এতগুলো সংখ্যা দেওয়া আছে তার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা খুঁজে বের করে লিখতে হবে 601 অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার এবং ছোট সংখ্যা 399 ঠিক আছে এখান থেকে এতটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি করে দিয়েছি 5 পর্যন্ত গোটাটা লিখেছি 6 থেকে আমি শুধু আনসারগুলো করে দিয়েছি তোমরা দেখে লিখে নেবে আর এই যে বাকিটুকু আছে এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে সার্কেল দ্য লার্জেস্ট নাম্বার এখানে সব থেকে যেটা বড় সংখ্যা সেটা সার্কেল করে দেবে একটাই যেটা সব থেকে বড় এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে মানে ছোট থেকে বড় হিসেবে এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে মানে বড় থেকে ছোট হিসেবে ঠিক আছে তারপরে বেঙ্গলি ম্যাথ পেজ 43 আমি দুটো করে দিয়েছি সরল আকারে করতে হবে এই অঙ্কগুলো সমাধান প্রথমেরটা হচ্ছে 15 আর 29 এর যোগফল থেকে 12 আর 37 এর যোগফল কত বেশি তার মানে 12 আর 37 বেশি ওই জন্য 12 আর 37 আমরা প্রথমে লিখলাম 12 প্লাস 37 মাইনাস 15 প্লাস 29 তারপর এই দুটো যোগ করে এখানে তারপর এই দুটো যোগ করে এখানে লিখে বিয়োগ করতে হবে দিয়ে এবার অতএব বিয়োগ যোগফল 5 বেশি হবে তারপর এটা বলেছে 42 আর 24 এর যোগফল 75 থেকে কত কম তার মানে 75 আগে লিখবো বিয়োগ চিহ্ন দেব তারপর 42 প্লাস 24 দিয়ে যেটা হবে উত্তর হচ্ছে 9 অতএব 9 কম আর হোমওয়ার্ক থাকলো তোমাদের 35 পেজ আগে 33 34 দেওয়া ছিল আজকে 35 পেজটা দিয়ে দিলাম ওকে